আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কপালে তিলক লাগিয়ে মঙ্গলবার বারুইপুর মহকুমার অন্তর্গত তিনটি পুরসভা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত সাজসজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন, অর্থোপেডিক, রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা অপারেশন করা হয়। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 এবং 9732607328 এবং 9647346036। মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার বারুইপুর পৌরসভার সিপিআইএম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। সোনারপুর পৌরসভা, বারুইপুর পৌরসভা ও জয়নগর মজিলপুর পৌরসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এদিন তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন দলীয় প্রার্থীদের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কোনো জায়গা বারুইপুরে নেই, ওরা ইতিমধ্যেই ওরা দম ছেড়ে দিয়েছে এবং লড়াইয়ের মাঠ ওরা ছেড়ে দিয়েছে। ওদের কোনো রকম সেই রকম উৎসাহ দেখা যাচ্ছে না নির্বাচন। আমরা চাই বিরোধীরা থাক, বিরোধীরা নিশ্চয়ই লড়াইয়ে থাক, কিন্তু আমরা সেই রকম ওদের উদ্যোগ দেখতে পাচ্ছি না। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় তাদের প্রচার করতে দেওয়া হয় না, তাদের প্রার্থী দিতে দেওয়া হয় না, এমনকি ভোটারকে উঠে যেতে দেওয়া হয় না। বারুইপুরে কি এরকম অভিযোগ শোনা যাবে? বারুইপুরে কোনোদিন এই অভিযোগ ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও শোনা যাবে না। বারুইপুর শান্তিপূর্ণ জায়গা, কিছু কিছু লোক উস্কানি দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করে, কিন্তু বারুইপুরের মানুষ তারা অত্যন্ত সংযত থাকেন এবং তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন, আমরা বিশ্বাস করি সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। তাহলে পৌর নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ? একদম একদম। হচ্ছে যে আমাদের যে ওয়ার্ডগুলোতে নির্বাচন, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দলের একাধিক যোগ্য প্রার্থী আছে, সবারই ইচ্ছা যে আমি দাঁড়াবো। সবাই তো প্রার্থী মানে প্রার্থী একজন হবে, সেই জন্য যে দল থেকে যাকে প্রার্থী করবে তার জন্য সবাই খাবে, প্রথমে মান অভিমান থাকে, ওটা কোনো ব্যাপার না। সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীর জন্য লড়াই করবে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। 26 বছর ধরে আপনাদের সেবায় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, জয়নগর থানার মোড়। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথোলজি, এক্সরে, ডেন্টাল ক্লিনিক সহ ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফির সুব্যবস্থা আছে। যোগাযোগ 9434024584 এবং 9775247898।